আমরা বেতলাতে এসে এখানকার লোকাল মেড পাউটি খাচ্ছি সকালের নাস্তা হিসেবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটি ঢাকা টু মানিকগঞ্জ বাইক ট্যুর এর দ্বিতীয় পর্ব। ঢাকা টু মানিকগঞ্জ বাইক ট্যুরের প্রথম পর্ব দেখতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অথবা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আমরা এখন আছি বেতিলা গ্রামে। আমাদের এখানে ঘোরা শেষ, এখন আমরা এখান থেকে রওনা দিব। আমরা এখন যাব মানিকগঞ্জ শহরের বাজারে, পলাশ মিষ্টান্ন ভাণ্ডারে। এটি মানিকগঞ্জ শহরের অন্যতম বিখ্যাত মিষ্টির দোকান। এখানে গিয়ে আমরা মিষ্টি খাব, পান্তোয়া মিষ্টি। সাভার মানিকগঞ্জ মহাসড়ক দিয়ে চলে যাব মানিকগঞ্জ শহরে। প্রায় 5 কিলোমিটারের রাস্তা। এখন ঘড়িতে বাজে সকাল 10:15। আজ শুক্রবার 22শে জুলাই। আমরা রওনা হলাম মানিকগঞ্জ শহরের উদ্দেশ্যে। ইট বিছানো রাস্তা দিয়ে আমরা এগোতে থাকলাম। কিছু দূর যাওয়ার পরে ভাঙা মাটির রাস্তা। রাস্তার দুই পাশেই আছে ফসলি মাঠ। আমরা সাভার মানিকগঞ্জ মহাসড়কে উঠে পড়েছি। আমরা এখন মানিকগঞ্জ শহরের ভিতর দিয়ে যাচ্ছি। এটা অনেক সুন্দর রাস্তা। এখন আমরা ছোট রাস্তা ধরে বাজারের দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি বাজারে। রাস্তা থেকে একটু বাজারের ভিতরের দিকে এই পলাশ মিষ্টান্ন ভাণ্ডার। খুব ছোট্ট একটা দোকান। এটা পান্তোয়া মিষ্টি। এখানে মিষ্টি আছে খুবই অল্প, তবে আপনি অর্ডার দিলে
অনেক মিষ্টি বানিয়ে দেবে তারা, সাথে আরও কিছু ধরনের মিষ্টি আছে এখানে, এই সবগুলোই খুবই টেস্টি। এটি এখানকার সবচেয়ে টেস্টি মিষ্টি। তারা পান্তুয়া প্রতিদিন সকালে এবং বিকালে বানায়, তাই আপনি চাইলে এখানে এসে গরম গরম পান্তুয়া মিষ্টি খেতে পারবেন। আমরা খেলাম পান্তুয়া সাথে গরম রুটি। পান্তুয়া এক একটা পিসের দাম হচ্ছে 35 টাকা, আপনি 1 কেজি নিলে পড়বে 280 টাকা, আর একটা গরম রুটির দাম পড়লো 5 টাকা। এখন আমাদের গন্তব্য তেওতা জমিদার বাড়ি। তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত, বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি শিবালয় উপজেলার তেওতা গ্রামে অবস্থিত। মানিকগঞ্জ শহর থেকে বের হয়ে ঢাকা আরিচা মহাসড়ক দিয়ে পদ্মা নদীর আরিচা ফেরিঘাটের পাশ দিয়েই যেতে হবে তেওতা জমিদার বাড়ি। আমরা চলছি শহরের ভিতর দিয়ে। এখন আমরা ঢাকা আরিচা মহাসড়কে উঠেছি। এই রাস্তার গাড়ির সংখ্যা অনেকটাই কম এখন, পদ্মা ব্রিজ হওয়ার পর এই রাস্তার গাড়ির সংখ্যা অনেক কমে গেছে। এটা আরিচা পাটুরিয়া গোল চত্বর। এখন আমরা চলেছি আরিচা ফেরিঘাটের দিকে। আমরা এখন আরিচা ফেরিঘাটে চলে এসেছি, এখানে আমরা একটু বিরতি দিলাম। ফেরি দাঁড়িয়ে আছে গাড়ির জন্য, গাড়ির সংখ্যা অনেক কম তাই ফেরি অনেক সময় দাঁড়িয়ে থাকে। ইঞ্জিন চালিত এই নৌকায় করে যাত্রীরা নদী পার হয়। আমরা আবার রওনা হলাম দেওতা জমিদার বাড়ির দিকে। নদীর পাশ দিয়েই রাস্তা। গ্রামের রাস্তা অনেক সুন্দর, এখানকার পরিবেশ অনেক সুন্দর।
আমরা চলে এসেছি তাওতা জমিদার বাড়ি। এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিচিহ্ন। এই প্রাসাদেই নজরুল প্রমীলা দেবীর রূপে মুগ্ধ হয়ে লিখেছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। জমিদার বাড়ির সাথে রয়েছে একটি বড় পুকুর। কবি কাজী নজরুল ইসলাম ও তার প্রিয়তমা স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত স্নানঘাট। জমিদার বাড়ির সামনে 1858 সালে প্রতিষ্ঠিত 75 ফুট উচ্চতার নবরত্ন মন্দিরটি এখনো অক্ষত রয়েছে। ধারণা করা হয় তাওতা জমিদার বাড়িটির বয়স প্রায় 300 বছর। আনুমানিক 1700 শতকে তামাক ব্যবসায়ী পঞ্চনন সেন প্রায় 7.5 একর জায়গার উপরে 55 কক্ষ বিশিষ্ট এই দৃষ্টিনন্দন বাড়িটি গোড়াপত্তন করেন। জনশ্রুতি অনুসারে পঞ্চনন সেন একসময় খুবই দরিদ্র ছিলেন ও দিনাজপুর অঞ্চলে তিনি তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হওয়ার পর এই প্রাসাদটি নির্মাণ করেন। পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠিত করে জয়শঙ্কর ও হেমাশঙ্কর নামে দুজন ব্যক্তি। ভারত বিভক্তির পর তারা দুজনেই ভারতে চলে গেলে বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। এই পাশের জায়গাটা আটকানো, তালা দেওয়া আছে। এই ঘরের এই রুমগুলোতে আছে কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত কিছু ছবি। মূল জমিদার বাড়িটি এখন পুরোটাই ভেঙে গেছে, কিছুই আর অবশিষ্ট নাই। এরপর আমরা পদ্মা নদীতে গোসল করলাম। নদীতে অনেক স্রোত, সহজেই দাঁড়িয়ে থাকা যায় না। যারা সাঁতার জানেন না তাদের এই নদীতে না নামাই ভালো। আজ জুম্মার দিন, এখানকার স্থানীয় একটা মসজিদে নামাজ পড়লাম। এই মসজিদের নাম হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদ। নদীর পাশে আছে একটা মাজার শরীফ। আমরা আবার চলে আসলাম আরিচা ফেরিঘাটে। এখানে আমরা দুপুরের খাবার খাব। আমরা যে হোটেলে দুপুরের খাবার খাবো
সে হোটেলটার নাম মোল্লা হোটেল। আমরা এখানে ইলিশ খেলাম, অনেক বড় পিস কিন্তু দাম অনেক সস্তা, মাত্র 70 টাকা পিস। সাথে আমরা খেলাম বাটা মাছ, এক পিসের দাম পড়লো 60 টাকা। আরও খেলাম সবজি, ডাল। দুপুরের খাবার বাবদ আমাদের প্রায় একজনে 160 টাকার উপরে পড়েছে, তবে খাবারের দাম হিসেবে বলবো এটা খুবই কম। এখন আমাদের ফেরার পালা, বিকাল 4টার দিকে আমরা রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকা যাওয়ার পথে আবার আমরা পলাশ মিষ্টান্ন ভাণ্ডারে চলে আসলাম। এখান থেকে আমরা সবাই মিষ্টি নিব, পান্তোয়া মিষ্টি। 1 কেজির দাম পড়লো 280 টাকা। 8 পিস পান্তোয়া মিষ্টিতেই হয়ে যায় 1 কেজি, কারণ মিষ্টি অনেক বড় সাইজের। মিষ্টি নিয়ে আমরা আবার রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। শেষ বিকেলে আমরা চলেছি সাভার মানিকগঞ্জ মহাসড়ক দিয়ে।
আমরা এখন চলে এসেছি ধলেশ্বরী নদীতে, ব্রিজের উপরে। বিকালবেলায় অনেক দর্শনার্থীর ভিড় হয় এখানে। আমরা এখানে বিরতি দিলাম কিছু সময়। সন্ধ্যা নেমে গেছে, আমরা আবার রওনা হলাম নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে। ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিতে লাইক করবেন, আর যদি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।